হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেইলি ব্লগস অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি সবাইকে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমরা চলে এসেছি বোনের ননদের বাসায়। আপু তার বাসায় অনেক দিন ধরে আমাদেরকে ইনভাইট করে রেখেছিল, কিন্তু আমাদের সবার সময় সুযোগ একসাথে মিক্স না হওয়ার কারণে আমরা আসতে পারিনি। কোথাও বেড়াতে গেলে একসাথে সবাই মিলে যাওয়ার আনন্দটাই যেন অন্যরকম। তাই পরিবারের সকলের সুবিধা অসুবিধা সব কিছুর কথা মাথায় রেখেই ফাইনালি আমরা আপুর বাসায় পৌঁছে গিয়েছি। এদিকে যাওয়ার সাথে সাথেই কিন্তু দেখতে পেলাম আপু অনেক প্রকার নাস্তার ব্যবস্থা করে রেখেছিল আমাদের জন্য। আর আপু তার বাসাটা রিসেন্ট শিফট হওয়ার কারণে চারপাশটা কিন্তু অনেক সুন্দর করে সে সাজিয়ে গুছিয়ে নিয়েছিল। যেমনি করে বাসার ভিতরে তেমনি ছাদেও কিন্তু সে অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছিল। বিশেষ করে মালটা গাছটা দেখতে আমার কাছে এত বেশি ভালো লাগছিল যে পুরো গাছটাতে ভর্তি ছিল মালটাতে। ওগুলো বড় হলে টক অথবা মিষ্টি যাই হোক না কেন, নিজেদের হাতে লাগানো এত সুন্দর করে একটা গাছে যদি এত সুন্দর ফলন হয় তাহলে দেখতে কারই বা ভালো না লাগে। এইদিকে আমরা যেদিন বেড়াতে গিয়েছিলাম সেদিন ওয়েদারটা যেমন ছিল ভালো, তেমনি বাসার চারপাশটার পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর আমি তো ছাদে ওঠার পর ঘুরে ফিরে জন্য গাছটা থেকে সরতে পারছিলাম না, আমার কাছে এত ভালো লাগছিল। আর এদিকে ছাদে সৌন্দর্যের পাশাপাশি কিন্তু কিছু কিছু উপকারী গাছও ছিল, যেমন ছিল অ্যালোভেরা, তেমন ছিল পাথরকুচি, এসব কিছু কিন্তু অনেক বেশি উপকারী। যখনই দেখতে পেলাম যে বাসার আশেপাশে নদী আছে তখন তো বুঝতেই পারলাম যে এখানের পরিবেশটা অনেক বেশি ভালো। এইদিকে আপুর বাসায় বেড়াতে আসতে কিন্তু দুই দিন থাকার প্ল্যান করতে বলেছিল, কিন্তু আমরা মাত্র একটি রাতেরই প্ল্যান করে এসেছিলাম। এর জন্য ভাবলাম এক মুহূর্ত বসে থাকলে কিন্তু চলবে না, সব মুহূর্তে আমরা আনন্দ উল্লাসে কাটাবো। আর তাই একটু রোদের আভা পড়তে না পড়তে আমরা চলে এসেছিলাম নদীর পাড়ে। আর এইদিকে আমরা আসাতে কিন্তু ভাগ্নিরাও বেশ খুশি ছিল, আস্তে আস্তে চলে এসেছিল তাদের বাসার আশপাশটা ঘুরিয়ে দেখানোর জন্য। এই দিকটা আমরা ঘুরতে এসে দেখতে পেলাম এত সুন্দর একটা নদীর পাড়ে ঘাট বাঁধানো ছিল। এমন ছিল সুন্দর বাতাস, তেমন ছিল কিন্তু সুন্দর মনোরম পরিবেশ, চারপাশটা সবুজ গাছপালায় ভর্তি ছিল এবং সামনে ছিল পানি ভরা নদী। এমন সুন্দর পরিবেশ কি আর সবসময় পাওয়া যায়। আমাদের সকলের এই ব্যস্ত জীবনে দিনের পর মাস, মাসের পর বছর এরকম চলে যেতেই থাকে সময়। সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। আর এই ব্যস্তময় জীবনের মাঝে কিছু মানুষের সাথে কাটানোর সময় কিন্তু আমাদের কখনোই ভোলা সম্ভব না। আর এই তাদের সাথে কাটানো মুহূর্ত বা স্মৃতিগুলো অনেক বছর পর হলেও আমাদের কিন্তু মনে পড়ে একটু হলেও ভালো লাগতে পারে। আর তাই আমরা আমাদের বেঁচে থাকার কিন্তু নির্দিষ্ট মুহূর্ত কেউই জানি না। আর সেজন্যই জীবনে প্রতিদিন চলার পথে কার সাথে নতুন পরিচয় হবে অথবা পুরনো সম্পর্ক, সবার সাথে কিন্তু আমাদের সুলভ আচরণ করা উচিত। কারণ কি, কাউকে একটা কষ্ট দেওয়া কথা বললে অথবা কারো মনে কষ্ট দিলে সে মাফ না করা পর্যন্ত কিন্তু সে নিজেও শান্তি পাবে না অথবা আমিও পাবো না। আর সেজন্য আল্লাহ আমাদেরকে যে সম্পর্কগুলো দ্বারা এই পৃথিবীতে পাঠিয়েছেন সে সম্পর্ক এবং সে মানুষগুলোর প্রতি অবশ্যই আমরা যত্নশীল হব, ছাড়া কিন্তু কোনোখানেই শান্তি খুঁজে পাবো না বলে আমি মনে করি। দুইবার থেকে ঘোরাফেরা সবাই মিলে শেষ করে তারপর চলে গিয়েছিলাম হেলিপ্যাডে। এইখানেরও পরিবেশটা দেখতেই পাচ্ছেন, হালকা সন্ধ্যা ও বিকালের মিক্স, এই সময়টা কত সুন্দর যে লাগছিল আমার কাছে। আবার আকাশটাও ছিল মেঘলা, যেন এই যেন বৃষ্টি নেমেই দেয়। এখানের পরিবেশটাও বেশ ঠান্ডা ও মনোমুগ্ধ করছিল এবং পাশের এই পুকুরটা কিন্তু একেবারে বেশ ভরা পানি ছিল এবং তাতে পদ্ম ফুলও ছিল। মেঘলা আকাশের সন্ধ্যার আগ মুহূর্ত হওয়ার কারণে আসল যে সৌন্দর্যটা সেটা কিন্তু ফোনে একেবারে উঠানো সম্ভব না। তারপরে এক কথায় বলতে গেলে অনেক বেশি ভালো লাগছিলো এখানে এসে। তারপর আমরা এখানে পেয়ারা মাখা খেয়েছিলাম। পেয়ারা মাখার স্বাদটা কিন্তু আমি একশোতে একশোই দিব, অস্থির একটা স্বাদ ছিল পেয়ারা মাখায়। তারপর খেয়েছিলাম এখানে এসে মুড়ি মাখা। মুড়ি মাখাটার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা ইয়াম্মি ছিল। আর তো যেন ভিডিওটা এডিট করার সময় যেন মনে হচ্ছিল যে আবার যে কবে খেতে পারবে এই মুড়ি মাখাটা। কথায় বলতে গেলে অসাধারণ খেতে ছিল এই মুড়ি মাখাটা। তারপরেই তো বাইরে থেকে ঘোরাফেরা শেষ করে আমরা সন্ধ্যায় বাসায় গিয়েছিলাম এবং বাসায় গিয়ে দেখতে পেলাম আয়োজন চলছে কিন্তু সেই আকারে। এখানে কিন্তু আজকের আয়োজনে ছিল গরু মাংস, রুই মাছ, ডিম, চিংড়ি মাছ, ইলিশ মাছ, রোস্ট। আমাদের যাওয়া উপলক্ষে কিন্তু আপু এত এত মজার খাবার আমাদের জন্য রেডি করে রেখে দিয়েছিল। সন্ধ্যা হতে না হতে সে যে আমাদের জন্য এত এত আয়োজন করতে শুরু করে দিয়েছে তা দেখতেই যেন অনেক বেশি ভালো লাগছে।
আর এদিকে দেখতে পেলাম আপু একদিকে গ্যাসে একদিকে ইন্ডাকশনে চারিদিকে রান্না চাপিয়ে বসে আছে। রান্নাগুলো দেখতে যেমন সুস্বাদু ছিল, মাশাল্লাহ খেতেও কিন্তু বেশ ভালোই ছিল। কথায় বলতে গেলে তার বাসায় প্রথমবার বেড়াতে গিয়েই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল সব মিলিয়ে। যাই হোক, এতক্ষণ যাবত যারা আমার ভিডিওটি সঙ্গে আছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন। এ করে আপনাদের ভালো ভালো মন্তব্যের কারণে আমি নতুন ভিডিও বানানোর আগ্রহ বেশি ভালো করে খুঁজে পাই। আর এদিকে আমরা রাতের এমন ভারী খাবার খেয়ে সবাই কিন্তু অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, যার কারণে আমরা বাইরে হাঁটতে চলে এসেছিলাম। আর এইটা ছিল আমার তার পরদিন সকালবেলার সুন্দর একটা নদীর ভিডিও। এখানে গিয়ে আমরা দেখতে পাই যে ঘাসের উপর পানিতে ছোট ছোট মাছ ভাসছিল, আর আমি সেগুলোকে একটু ক্যাপচার করার চেষ্টা করছিলাম। এদিকে পানির কাছে আসতে না আসতেই দেখুন বাচ্চাটা কি করছে পানিতে নামার জন্য। সে একেবারে অস্থির হয়ে গিয়েছে পানিতে না নামতে পারার কারণে। ওদের কথা তো বাদই দিলাম, এমন নদী ভরা পানি দেখলে আর এত সুন্দর করে ঘাট বাঁধানো ছিল যে আমাদের নিজেদেরই নামতে মন চাচ্ছিল। সময় স্বল্পতার কারণে আমরা এখানে নামতে বা গোসল করতে পারি নাই। যাই হোক, সকাল সকাল রোদমাখাই নদীর পানির সুন্দর মুহূর্ত কিছুটা সময় উপভোগ করার পর সকালে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।